আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার বুলুকে থাকছে রান্না, এটা হলো গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এ হলো পিস কুচি আর কাঁচামরিচ, এটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পিঁয়াজ বাটা। বন্ধুরা, পিঁয়াজ বাটাটা একটু লাল দেখা যাচ্ছে, কারণ এটা ইন্ডিয়ান পিঁয়াজ। তার জন্য আমি দিয়ে দিলাম পিঁয়াজ বাটা। এলাচ, দারচিনি, লং, এটা আমি মাখিয়ে রান্না করব। তার জন্য সব কিছু দিয়ে নিচ্ছি। এটা হলো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। আমি একটু ঝাল ঝাল করে করব, তার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। বেশি হ্যাঁ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সরিষার তেল। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। বেশি খেয়ে নেব, এটা আমি মেখে তারপরে রান্না করবো। বন্ধুরা, গরুর মাংস যত ভালো করে মেখে রান্না করবেন ততই খেতে কিন্তু টেস্টি, আপনারা সবাই কম বেশি জানেন আসলে। তারপরও আমি এই কারণে বলে দিচ্ছি যে নতুন যে আপু ভাইয়ারা আসলে বেচালার ভাইয়ারা রান্না করে, নতুন আপুরা, তাদের জন্য বলে দেওয়া এই আর কি। আমি কষলে কষলে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। মাংসটা বসিয়ে দিব, একটু ঢেকে দেব। আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি, তো অনেক সুন্দর কষানো হচ্ছে। আমি আলুটা দিয়ে দিচ্ছি, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। আসলে বন্ধুরা, আমি এটা একটু মাখা মাখা ঝোল করব, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম। এটা তো আসলে মেপে দেওয়া যায় না, এটা পরিমাণ মতো দিতে হয়, যে যতটুকু রাখবেন অতটুকু পরিমাণ মতো দিবেন এই আর কি। তারপর তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলাবো, ভাত খাবো।
আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।